দু হাজার সালে আমতলি থানাধীন মধুবনের গোবিন্দ গোবিন্দকটনে বাসিন্দা অসীম মালাকারের সাথে সিধাই থানাধীন সিধাই মোহনপুরের মণিপুরী এলাকার ঝুলন দাসের কন্যা শিল্পী বিয়ে হয় বিয়ের পর তাদের ঘরে এক কন্যা সন্তানের জন্ম হয় এ কন্যা সন্তানের নাম রাখা হয় শ্রাবণী মালাকার এক সময় গৃহবধূ শিল্পী দাস কন্যা সন্তানকে নিয়ে পরপুরুষের হাত ধরে পালিয়ে যায় পরে বিশ্রামগঞ্জ এলাকায় পুলিশের হাতে ধরা উপরে শিল্পী দাস এই ঘটনার পর স্বামী অসীম মালাকার তার ছোট্ট কন্যা সন্তানকে নিয়ে বাড়িতে নিয়ে আসেন কিছুদিন পর শিল্পী দাস পুলিশ নিয়ে স্বামীর বাড়িতে চড়াও হয় এবং কন্যা সন্তানকে নিয়ে বাপের বাড়িতে চলে যান সেখান থেকে কন্যা সন্তানটিকে বাবার বাড়িতে রেখে অন্য এক ছেলের সাথে ব্যাঙ্গালোরে চলে যায় শিল্পী দাস এদিকে ছোট্ট শিশু কন্যা শ্রাবণী মালাকার অসীম মালাকারের শ্বশুর বাড়িতে থাকতে শুরু করে অসীম মালাকারের অভিযোগ ছোট্ট কন্যা সন্তানটিকে ওপর শাশুড়ি সোমা দাস শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে চলছে শাশুড়ি ও সীমা দাসের একটি টিফিন ও মদের দোকান রয়েছে এই দোকানে

আমার শাশুড়ির লোকে কি রকম আছে তোমার বাচ্চা খুশি করুন বাচ্চা ঠিক নাই হ্যাঁ আমার শাশুড়ির একটা মদের দোকান আছে বিভিন্ন বেছে আমার বাচ্চারে মার দূর করে বাড়ি বাড়ির ভিতরে ছাগল টাগল খাওয়ানোর লেগে তার রাখছে উডান জারু দোয়া আমার সাত বছরের বাচ্চারে দিয়া আর টিফিন দোকানের বাড়ি বুড়ি দোয়া আচ্ছা তোমার শাশুড়ির নাম কি সুমা দাস আচ্ছা এখন কি চাইতেছো বিষয়টা আমি চাইতেছি আমার বাচ্চাটা আমি নিয়ে আসতে পারি থানার শিশুকন্যাকে ফিরে পেতে মধুবন গ্রাম পঞ্চায়েতের প্রধানেরও দ্বারস্থ হন অসহায় পিতা অসীম বালাকার এ অবস্থায় শিশুকন্যাটিকে শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করে তার বাবার কাছে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে পুলিশ এবং পঞ্চায়েত প্রধান কী ভূমিকা গ্রহণ করে সেটাই এখন দেখার বিষয় রিপোর্ট আর ইউজ